তারা পরিকল্পনা করে তৃণমূল কংগ্রেসের কর্মীদের উপরে, নিরীহ কর্মীদের উপরে গুলি চালাচ্ছে। আজকে আমরা শুধু আপনাদের কাছে বিচার চাই যে আজকে যে নওশাদ সিদ্দিকী বলতো আমি পীরের ছেলে, তিনি ফুরফুরায় একজন পীরেরই ছেলে, তিনি আজকে আমরা মনে করছি তিনি একজন ক্রিমিনাল। তার নেতৃত্বে আজকে ভাঙড়ে তিন তিনটে প্রাণ চলে গেছে, এলাকায় এলাকায় সন্ত্রাস খুন জখম থেকে শুরু করে আজকে রক্তাক্ত ভাঙড় তৈরি করার যে পরিকল্পনা নওশাদ সিদ্দিকী নিয়েছে, আজকে আমাদের প্রমাণ করতে হবে যে নওশাদ সিদ্দিকী ভাঙড়ের মাটিতে শান্ত ভাঙড়কে অশান্ত করে, ভাঙড়ের মানুষের বিরুদ্ধে চক্রান্ত করে, ভাঙড় থেকে ভোটে জিতে ফুরফুরা শরীফের হুগলিতে গিয়ে তিনি সেখানকার ফায়দা লোটার জন্য চেষ্টা করছে, সেটা আজকে আমরা ভাঙড়ের মাটিতে সোনপুর বাজারে আপনাদের আমরা অবগত করছি। আপনারা জানেন যে যেভাবে একটার পর একটা নমিনেশন ফাইলের নাম করে গুন্ডা মুমস্তানি আজকে গুলি চালিয়ে এলাকাকে স্তব্ধ করে দেওয়ার যে ষড়যন্ত্র, যে পরিকল্পনা করেছিল সেটা বাস্তবে রূপ নিতে পারিনি। তাই আজকে আপনাদের আমরা আপনাদের কাছে বলতে চাই যে এই ধরনের একজন বিধায়ক ভাঙড় থেকে প্রতিনিধিত্ব করছেন, বিধানসভায় গিয়ে ভাঙড়ের কথা বলার সুযোগ পায় না, তিনি বিজেপির নেতাদের সাথে কথা বলার সুযোগ পায়। আজকে আমরা নির্বাচনী সভার মধ্যে দিয়ে আপনাদের আমরা অবগত করি যে এই নির্বাচন আগামী 8 তারিখে পঞ্চায়েত নির্বাচন, ত্রিস্তর পঞ্চায়েত। আপনারা জানেন যে বিগত 2008 সাল থেকে আজকে 2023 সাল পর্যন্ত আমরা ভাঙড়ের মাটিতে ভাঙড়ের মানুষের পরিষেবা দিয়েছি, কোনো গণ্ডগোল হয়নি, কোনো খুনোখুনি হয়নি, কোনো মারামারি হয়নি, কোনো হানাহানি হয়নি। আজকে নওশাদ সিদ্দিকী ভাঙড়ের মাটিতে তিনি যেভাবে স্টিম রোলার চালানোর চেষ্টা করছে সেটা ভাঙড়ের মানুষ বরদাস্ত করবে না। জিন ঘর বন্ধ, প্রেমে ব্যর্থ, বশীকরণ, বিচ্ছেদ, চাকরি, বিবাহ, উপার্জন, সবকিছুর জন্য যোগাযোগ করুন মাওলানা জাকারিয়া সাহেবের তদবিখানায়। ফোন ও হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। এখানে উপস্থিত হয়েছেন যে জায়গায় মিটিং করছি এই জেলা পরিষদের যিনি আমাদের তৃণমূল কংগ্রেসের ক্যান্ডিডেট শ্রদ্ধেয় নান্নু সাহেবের পুত্র জাভেদ মিয়াদাত উপস্থিত হয়েছে, উঠে দাঁড়াবার জন্য অনুরোধ করব। উপস্থিত হয়েছে আমাদের পাশের জেলা পরিষদের ক্যান্ডিডেট আমাদের খাদিজা বাবু, তিনি এসে উপস্থিত হয়েছে, নির্বাচিত হয়েছে আমাদের প্রিয় বিধায়ক সাগর সাহেবের অত্যন্ত প্রিয় বাহারুল ইসলাম, এক নম্বর ব্লক থেকে তিনি নির্বাচিত হয়েছে। উপস্থিত সমস্ত নেতৃত্ব হাকিবুল হয়েছে আমাদের বাহনগাড়ার থেকে সবচাইতে কনিষ্ঠ জেলা পরিষদ, তাকেও আশীর্বাদ করবেন। আমি দুটো ঘটনা বলবো। 8 তারিখে রাজ্য নির্বাচন কমিশন ঘোষণা করলো রাজ্যে পঞ্চায়েত নির্বাচন হবে, 9 তারিখ থেকে আমাদের মনোনয়ন দিতে হবে। আরাবুল সাহেব, আমরা 13 তারিখে আমাদের পার্টি অফিসে বসেছিলাম ভাঙড়ে, আমরা দেখেছি রাজ্য তৃণমূল কংগ্রেসের যিনি একসময় ভাঙড়টাকে নিজের বুকটাকে আগলে নিয়ে এই ভাঙড়টাকে এগিয়ে নিয়ে গেছে তার সঙ্গে আমরা বসেছিলাম। হারমাদ বাহিনী আইএসএফের দুর্দণ্ড যারা ঠিক আছে কুখ্যাত গুন্ডা আমাদের সমস্ত ভাঙড়টাকে ঘিরে দিল, পার্টি অফিসে আক্রমণ করলো, আমরা সেখানে দাঁড়িয়েছিলাম, আমরা সরিনি। 15 তারিখ আমরা নির্বাচিত হওয়ার জন্য ক্যান্ডিডেট আমি নিজে আরাবুল সাহেব, আমরা ভাঙড়টু পঞ্চায়েত সমিতিতে আমরা মনোনয়ন দাখিল করার জন্য সেখানে উপস্থিত হয়েছি। 3টের পরে দেখলাম এই আইএসএফের আফগানিস্তানের যে সমস্ত আমরা দেখেছি দুর্দণ্ড প্রতাপ ঠিক আছে কি বলে জল্লাদ বাহিনী আছে, সেই জল্লাদ বাহিনীর থেকেও তারা বেশি আক্রমণ করে আমাদের ভাঙড় পঞ্চায়েত সমিতিটাকে তছনছ করে দেওয়ার চেষ্টা করলো। আরাবুল সাহেব পঞ্চায়েত সমিতি ছাড়িনি, আমরা ছাড়িনি। এইরকম একটা প্রেক্ষাপটে আমরা পঞ্চায়েত নির্বাচনে বাংলার উন্নয়নটাকে সামনে রেখে আবারও নতুন করে সাজাবার যখন চেষ্টা করছি তখন এখানে বাইরে থেকে গুন্ডা নিয়েছে, কখনো আমরা দেখেছি বারাসাত, কখনো দেখেছি শাসন, কখনো দেখেছি মেদিনীপুর, কুখ্যাত গুন্ডা দিয়ে এই ভাঙড়ের জায়গাটাকে তছনছ করে দেওয়ার চেষ্টা করছে। তাই আপনাদের কাছে আবেদন করব যে এই ভাঙড়ের উন্নয়নটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, বাংলায় মমতা ব্যানার্জির উন্নয়নটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে আমাদের যেখানে পঞ্চায়েতের ক্যান্ডিডেট আছে, যেখানে পঞ্চায়েত সমিতির ক্যান্ডিডেট আছে,
যেখানে জেলা পরিষদের কেন্দ্রের আছে সবাই মিলে ঠিক আছে জোড়া ফুল চিহ্ন ভোট দিয়ে এখান থেকে নির্বাচিত করে আবার ভাওরের উন্নয়নটাকে ছড়িয়ে দিতে হবে সর্বশেষ একটা কথা বলি আগে সিপিএম গাইতো এই জেমারেও দান্ডে কাছে দাও দাও সান্ডে আর দেব না আর দেব না আমাদের গোলার দান্ডে সেই ভাওরের মাটি ভাওরের উন্নয়নকে ত্বরান্বিত করার জন্য আকল সে গান গাইছে শওকত মোল্লা সে গান গাইছে আরাবুল ইসলাম সে গান গাইছে ভাওরের তৃণমূল কংগ্রেস কর্মীরা তাই ভাওরের উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আজ এখান থেকে আমরা শপথ নেব বাড়িতে ফিরে ফিরে গিয়ে আমরা আমাদের ভোটার পরিচয় পার হওয়ার জন্য যে যে পদক্ষেপ আছে আমরা তাই নিয়ে আমরা আগামী 8ই জুলাই আমাদের প্রার্থী সমর্থনে ভোট দিয়ে জয়যুক্ত করব জয় হিন্দ বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ।